সৌদিতে প্রাণ হারালেন আরও এক বাংলাদেশি নারী হজযাত্রী। সৌদি আরব থেকে আমাদের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাওয়া আরও এক বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের হজে নারীসহ দুই বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেন। তথ্যে জানা যায়, শনিবার 3 জুন হৃদযন্ত্র বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মারা যাওয়া নারী হজযাত্রী হলেন শাহানারা বেগম। তার দেশের বাড়ি রাজধানী ঢাকার ডেমরায়। মৃত হজযাত্রী শাহানারা বেগমের পাসপোর্ট নম্বর EZ0753079। চলতি বছরে সৌদি আরবে বাংলাদেশি কোনো নারী হজযাত্রীর মৃত্যুর ঘটনা এটিই প্রথম। এখন পর্যন্ত সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন পুরুষ ও একজন নারী হজযাত্রী রয়েছেন। উল্লেখ্য, শনিবার সকাল পর্যন্ত 47,374 জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 8,675 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 38,699 জন।